253 লক্ষ মেট্রিক টন যে ধান আমরা তৈরি করি, তার মধ্যে আমার যে ফ্রি রেশন দেয়া হয়, যে ফ্রি রেশন, সেই ফ্রি রেশনে যে আমরা কৃষকদের থেকে জিনিস চাল নিয়ে সেই চাল কিনে আমরা কৃষকদের থেকে কৃষকদের কাছে সেটা আমরা দিই। আমি একটা কথা বলবো, এখানে সিএস আছে, ডিএম আছে, পঞ্চায়েতগুলো আছেন এবং অনেক কোল্ড স্টোরেজের লোকেরাও নিশ্চয়ই আছেন, অনেক কৃষক পরিবারও আছেন। আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসছে, অভিযোগটা কি আসছে যে অনেক সময় চাষিরা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যায় তখন তাদের ঘোরানো হয় বা তাদের নানা রকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি, এরকম যদি কেউ আপনার ধান ফিরিয়ে দেয় যেখানে প্রকিউরমেন্ট করা হচ্ছে, এবং যদি কেউ আপনাকে আপনার সময় মতো কাজটা না করে টাইমের মধ্যে, আপনি বিডিও অফিসে যাবেন, আপনি এফআইআর করবেন, পুলিশের থানায় যাবেন, এফআইআর করবেন, আর বিডিও কেয়ারে ওসিকে আমি বলবো এগুলো সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে যাতে কোনো কৃষক তার ধান নিয়ে ফিরে না আসে। এবং যে দায়িত্ব নেবে না তার ক্ষমতা থাকায় কোনো অধিকার নেই। আমি পঞ্চায়েতগুলোকেও বলবো আর একটু সজাগ সতর্ক হন, যারা কৃষি ধান তৈরি করছে তারা যখন বিক্রি করতে যাচ্ছে তাদের ওজনটা যেন ঠিক মতো নেওয়া হয়, এবং কৃষক মান্ডিগুলো, এগ্রিকালচারাল মার্কেটিংগুলো, তারা যেন ঠিক মতো দায়িত্ব নিয়ে কাজ করে। অ্যাগ্রো মার্কেটিংয়ে থেকে যদি কেউ ঠিক মতো কাজ না করে, আমি ডিএমকে বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য, আমি তার বিরুদ্ধে এসপিদের বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য। এই রকম একটা কেস বাঁকুড়ায় ধরা পড়েছিল এবং আমরা অ্যাকশন নিয়েছি।